নির্মাণের কোন অর্থই হয় না। পত্রপত্রিকা প্রতিদিন পয়লা জুলাই লিখা হয় না, আমরা নিয়ে হয়তো আপনারা লিখেন তো কিছুদিন আগে অসুবিধার সম্মুখীন হচ্ছি ঘটেছে তো পত্রপত্রিকা প্রতিদিন পয়লা জুলাই লিখা হয় না, আমরা নিয়ে হয়তো আপনারা লিখেন তো কিছুদিন আগে আমি আপনাদের ইন্সপায়ার হয়ে একটি সাহিত্য রচনা করে উনি আর একটু উপন্যাস রচনা করলেন, তো এগুলো তো আমরা আটকে রাখতে পারবো না চলচ্চিত্র দ্বারা একটি অসুবিধা। আমার জন্মদিন পয়লা জুলাই, আমি কখনো একই এত ট্রমাটাইজ হয়ে আছি আমি এই ঘটনাটি নিয়ে, আমি আজ অব্দি কখনো কিন্তু তাকে জন্মদিন পালন করতে পারি না, আমার মনে হয় ওই দিনটিতে একটা কালো দাগ হয়ে গেছে। আন্তর্জাতিক নিয়ে জীববৈচিত্র্য নিয়ে আমার নিজের একটা খাঁটি আবেগ আছে, সেই জায়গা থেকে এটা কিন্তু আমি আরো বেশি করে কথা বলতে চাই বা বলবো। এটা কেন এগুলো তো আসলে চলচ্চিত্রটা তো নির্মাণ করেছে একটা বৃহত্তর সাহিত্য দেখাতে চেয়েছে, এগুলোকে তো এরকম সরলীকরণ করলে আসলে হবে না। এবং এই যে দিনের পর দিন বন উজাড় হচ্ছে, আমাদের নীলক্ষেতে আমরা পশু পাখির সাথে অমানবিক আচরণ করছি, বেঁধে যাচ্ছি, এগুলোর বেলায় বন বিভাগ বা প্রশাসন তারা কোথায়? মানে এই যে চলচ্চিত্র করা একটা অদৃশ্য, কখনো প্রশাসনের চাপ, কখনো একটা অদৃশ্য চাপ, এগুলো আসলে বন্ধ করতে হবে। শুধুমাত্র চলচ্চিত্র নয়, যেগুলো শিল্প বাহক, আমরা কি তাহলে লেখালেখি করবো না? আমরা কি তাহলে থিয়েটার পাইবো না? আমরা কি আমাদের কথা বলবো না? তাহলে এখন যদি নিশানা প্রতিটা চরিত্র যখন তৈরি হয় বা যেগুলো চরিত্রকে এভাবে দেখানো যাবে না, এভাবে দেখাতে হবে, এটা কি করে হয় আসলে? তাহলে তো পৃথিবীতে কোনো রকম সব চরিত্র যদি নিয়ম মেনে চলতে থাকে তাহলে সেই চরিত্রগুলো তো তাহলে কোনো ফিকশনই তৈরি হবে না। আমরা সাধারণত যে কোনো চরিত্র দেখে প্রত্যাশা করি যেরকম, তার বাইরে যখন কোনো ঘটনা ঘটে তখন সেটা ফিকশন হয়ে ওঠে, তখন সেটা গল্প হয়ে ওঠে। আমরা কি গল্প বলবো না? এটা তো হতে পারে না, এটা হয় না আসলে। এগুলো আমার মনে হয় আমরা আমাদের মোটামুটি বলছি আমাদের ব্যাংকটা যেতে হবে, যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের ব্রিটিশদের ব্রিটিশরা আমাদের রুখে রাখতে পারেনি, এই যে কালা কানুনগুলো তারা তৈরি করেছিল সেগুলো ভেঙে দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ নিশ্চয়ই আমরা এইভাবে চলতে আমি এই যে লেখাটি আছি যা করতে চাই এবং আমরা সবাই মিলে একসাথে হয়েছি, আমার বক্তব্য একইভাবে একই জায়গায়। আমার মনে হয় আমাদের সবাই যার যার জায়গা থেকে, আমি সংস্কৃতি কর্মী হিসেবে আমার আপনারাও আমাদের একটা অংশ, আপনারা এগুলো সব মিলে সবাই মিলে আমার মনে হয় একই জায়গায়, আমার সবাই একই জায়গায় ধন্যবাদ।